Ассаламу алейкум ва рахматуллахи ва баракату. Алхамдулиллахи вахдаху ва ссалату ва саламу аля ман ла набия баъдаху амма баъд. Шукрия дорошок срута бхай вонера. Амадад деше прай шуна жай коно настик, коно ислам биддеши, атова ислам не котукт кари бектир, хаттар кинба хатта чештар ghatanar kotha. Ишокал ghatanar печоне ашоле кара жолито, шета Аллах субхана ва тааля бхало жанен, сонсиштра бхало болте парбен. Тобе прошонгото амра аж жанте чешта курбо, же ишокал ghatanake ислам кибхабе дехе. Екта котха хуби пуришкар. Та холо যে কোন মানুষের জীবনের নিরাপত্তা এটা ইসলামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হত্যাকে জঘন্য অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন এবং তার কঠোর শাস্তির কথা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। অতএব আয়াতের আলোকে সাধারণভাবে যে কোনো মানুষই সম্মানিত, যে কোনো মানুষই মর্যাদাবান। শুধুমাত্র মানুষ হিসেবে জন্মগ্রহণ করাই একজন মানুষের মর্যাদাবান হওয়া, একজন মানুষের সম্মানিত হওয়ার জন্য যথেষ্ট। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাসা জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো কোনো খুনের অপরাধ ছাড়া, অথবা পৃথিবীতে কোনো দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ করার অপরাধ ছাড়া, তাহলে এই একজন মানুষকে হত্যা করা কেমন যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। আর তোমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করো না, যাকে হত্যা করার জন্য অনুমোদন তোমাদেরকে দেওয়া হয়নি। এভাবে কোরআনে কারিমের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যা করাকে জঘন্য অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন এবং এর কঠোর শাস্তির কথা বর্ণনা করেছেন। সহিহ বুখারীর এক হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, লাইন ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দমান হারামা। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ, একজন মুমিন ব্যক্তি কোনো খুন খারাপিতে না জড়ায়, কোনো মানুষকে হত্যা না করে, ততক্ষণ পর্যন্ত তিনি তার দীনের গণ্ডির ভিতরে অবস্থান করেন, তার ধর্ম টিকে থাকে, তিনি দীনের ভিতরেই অবস্থান করেন। সম্মানিত ভাই বন্ধুগণ, এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে সাধারণভাবে যে কোনো মানুষ হত্যা করা জঘন্য অপরাধ এই জিনিসটি একেবারে পরিষ্কার হয়ে গেল। এখন প্রশ্ন হলো, কোনো অমুসলিম, কোনো নাস্তিক, কোনো ইসলাম বিদ্বেষী, ইসলামী কটুক্তিকারী ব্যক্তি, তাকে হত্যা করা একজন মুসলমানের জন্য, একজন সাধারণ মানুষের জন্য, এটা ইসলামী দৃষ্টিতে কি জায়েজ নাকি না জায়েজ? এক্ষেত্রে সূরা তাওবার একটি আয়াত খুবই প্রাসঙ্গিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকতুলুল মুশরিকিন হাইফু ওয়াজাদতুমুহুম। তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও সেখানে। যারা অন্ধভাবে ইসলামের সমালোচনা করেন, ইসলামের প্রতি বিদ্বেষ রাখেন, এই আয়াতটি তাদের গুরুত্বপূর্ণ একটি পুঁজি। আর মুসলমানদের মধ্যে যারা বিভ্রান্ত, তাদের কাছেও আয়াতটি খুব গুরুত্বপূর্ণ। তারা মনে করেন, আয়াতের অর্থ হলো পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো অবস্থাতে, যে কোনো মুসলমানকে পাওয়া যাবে, সে অবস্থাতেই তাকে হত্যা করতে হবে। এটা সারা পৃথিবীর সব জায়গার জন্য, সর্বসময়ের জন্য সমানভাবে প্রযোজ্য। মূলত এটি আয়াতের একেবারে পরিষ্কার অপব্যাখ্যা। আয়াতটি সূরা তাওবার প্রথম দিককার আয়াত, তার আগে এবং পরের কয়েকটি আয়াত যদি আপনি দেখেন, তাহলে দ্বীনের আলোর মতো আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এই আয়াতে যে মুশরিকদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার কথা বলা হয়েছে, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটি বিশেষ ঘটনার সাথে সংশ্লিষ্ট। আর সেটি ছিল এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার কাফেরেরা যুদ্ধে লিপ্ত ছিল। একটা পর্যায়ে যুদ্ধবিরতির চুক্তি হলো, নিরাপত্তা চুক্তি হলো, শান্তি চুক্তি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চুক্তি চলাকালীন সময়ে কেউ কাউকে হত্যা করতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং এও বলেছেন, চুক্তি যদি কেউ ভঙ্গ করে ফেলে অথবা চুক্তির মেয়াদ যদি শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আবার আগের যুদ্ধাবস্থা ফিরে আসবে। আর যুদ্ধাবস্থা ফিরে আসলে যে কোনো যোদ্ধাই তার প্রতিপক্ষ যোদ্ধাকে হত্যা করবার নৈতিক অধিকার সংরক্ষণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই কথাটা বুঝিয়েছেন। অথচ এটাকে আমরা অনেকে সাধারণ নির্দেশ মনে করছি এবং সব জায়গায় সর্বাবস্থার জন্য বলবৎ বলে মনে করছি, যেটি সম্পূর্ণ ভুল এবং পরিষ্কার একটি ভ্রান্ত ধারণা। মূলত সারা পৃথিবীর সমস্ত অমুসলমানরা দুই ভাগে বিভক্ত। কিছু অমুসলিম আছে যাদের নিরাপত্তা বিধান করা, যাদের জানমাল রক্ষা করা মুসলমানদের জন্য জরুরি এবং কর্তব্য, তাদেরকে হত্যা করা হারাম। আর কিছু অমুসলিম আছে যাদেরকে হত্যা করা জায়েজ আছে, যাদেরকে হত্যা করা বৈধ। যে সমস্ত অমুসলিমদেরকে হত্যা করা হারাম, যাদের জানমাল রক্ষা করা মুমিনদের জন্য জরুরি এবং অপরিহার্য, তারা তিন শ্রেণীতে বিভক্ত। নাম্বার এক মুআহাদ, নাম্বার দুই জিম্মি, নাম্বার তিন মুস্তামান। মুআহাদ বলা হয় ওই শ্রেণী অমুসলিমদেরকে যাদের সঙ্গে মুসলমানদের কোনো প্রকার চুক্তি আছে, সেটা শান্তি চুক্তি হতে পারে, নিরাপত্তা চুক্তি হতে পারে, যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। এই চুক্তির অধীনে থাকাকালীন সময়ে কাফেরদেরকে, অমুসলিমদেরকে মুআহাদ বলা হয়। এই মুআহাদদেরকে হত্যা করা মুসলমানের জন্য জায়েজ নাই। দ্বিতীয় শ্রেণীর অমুসলিম যাদেরকে হত্যা করা নিষেধ, যাদের জানমাল রক্ষা করা জরুরি, তাদেরকে বলা হয় জিম্মি। এই জিম্মি হলেন ওই শ্রেণীর অমুসলিমরা যারা মুসলমানদের সমাজে, মুসলমানদের দেশে বসবাস করেন এবং মুসলমানদের রাষ্ট্র সরকার তাদেরকে বসবাসের সুযোগ দিয়েছেন, তাদেরকে অনুমতি দিয়েছেন এবং তার ভিত্তিতে তারা সেখানে বসবাস করছেন। এই শ্রেণীর অমুসলমানদেরকে হত্যা করাও ইসলামের দৃষ্টিতে নাজায়েজ এবং হারাম। তৃতীয় হলেন মুস্তামান। মুস্তামান বলা হয় ওই অমুসলিমকে যিনি অমুসলিম দেশ থেকে মুসলমানদের দেশে, মুসলমানদের সমাজে এসেছেন অনুমতি সাপেক্ষে, অনুমতি নিয়ে, ভিসা নিয়ে এসেছেন। তাহলে এরকম মুস্তামান, এরকম অমুসলিমকেও হত্যা করা ইসলামের দৃষ্টিতে নাজায়েজ।
এবার আসা যাক এই তিন শ্রেণীর অমুসলিমের জান মাল হেফাজত করা রক্ষা করা মুসলমানের জন্য জরুরি তার দলিল কি তার দলিল হলো সূরা আনআমের 151 নম্বর আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকতুল নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক তোমরা ওই জীবনকে হত্যা করো না যে জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হত্যা করা হারাম করে দিয়েছেন অন্যায়ভাবে সেটাকে হত্যা করো না এই আয়াতের তাফসীর প্রসঙ্গে ইমাম কুরতুবী রাহমাহুল্লাহ এবং ইমাম ইবনে সাদ রাহমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরিন কিরামের অনেকেই বলেছেন এই আয়াতের মধ্যে মুসলমানদেরকে হত্যা করা নিষেধ এই কথা বোঝানো হয়েছে পাশাপাশি ওই অমুসলিমদের কথা বলা হয়েছে যাদের সাথে মুসলমানদের কোনো প্রকার চুক্তি আছে এছাড়া সহিহ বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ যে ব্যক্তি কোনো মুআহাদকে হত্যা করবে যার সাথে মুসলমানদের কোনো চুক্তি আছে সেরকম অমুসলিম তাকে হত্যা করবে সে ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে সহিহ বুখারীর বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীতে হাফেজ ইবনে হাজার আসকারানী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াল মুরাদু বিহি মান লাহু আহদুম মিনাল মুসলিমিনা সাও আন কানাত বিআকদ জিজিয়াতিন আও হুদনাতিন মিন সুলতানিন আও আমান মিন মুসলিমিন মুসলমান শাসক এমনকি একজন মুসলমানের পক্ষ থেকে যদি কোনো মুসলিমকে নিরাপত্তা দেওয়া হয় তাহলে সে এই হাদিসের অধীনে নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে এবং তাকে হত্যাকারী জান্নাতের ঘ্রাণও পাবে না সূরা আবু দাউদের হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুআহাদকে যার সাথে কোনো প্রকার চুক্তি হয়েছে মুসলমানদের সেটা একজন মুসলমানের সাথেও যদি চুক্তি হয়ে থাকে তাহলে তাকে হত্যা করা এবং তাকে ক্ষয়ক্ষতি করা তার জানমালের ক্ষয়ক্ষতি করা এটা মুসলমানের জন্য নাজায়েজ এবং হারাম যে ব্যক্তি এটা করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা হাজিজু ইয়াওমাল কিয়ামাহ তার বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি দাঁড়াবো এবং তার বিরুদ্ধে লড়াই করব অর্থাৎ তার বিরুদ্ধে আমি অবস্থান নেব এই সমস্ত হাদিসগুলো এবং আয়াতগুলো মোটামুটি পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা দিচ্ছে যে অমুসলিমদের ভিতরে যাদের সঙ্গে কোনো প্রকার চুক্তি আছে তাদেরকে কোনো মুসলমান মুসলমানদের সরকার মুসলমানদের রাষ্ট্রনায়ক মুসলমানদের রাষ্ট্র অথবা একজন সাধারণ মুসলমানও যদি নিরাপত্তা দেয় তাহলে অন্য সমস্ত মুসলমানদেরকে সে নিরাপত্তা রক্ষা করা তাদের জন্য জরুরি হয়ে যায় এবং তারা কেউ তাকে হত্যা করা তার জানমালের ক্ষয়ক্ষতি করা ইসলামের দৃষ্টিতে কোনো অবস্থাতেই জায়েজ নয় তবে হ্যাঁ এই নিরাপত্তা চলাকালীন সময়ে বা এই চুক্তি চলাকালীন সময়ে যদি তারা চুক্তি ভঙ্গ করে অথবা কোনো অন্যায় করে মুসলমানদের অনুমতিতে আঘাত করে আল্লাহ রসুলকে নিয়ে গালি দেয় আল্লাহকে নিয়ে গালি দেয় তাহলে সেক্ষেত্রে তাদের যে সাজা সেই সাজা দেওয়ার একমাত্র বৈধ এবং সিদ্ধ সিস্টেম ইসলামে রেখেছে আদালতের মাধ্যমে বিচারিকভাবে তাদের সাজা দিতে হবে যদি আদালত সাজা না দেয় সরকার সেই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সাধারণ মানুষ নিজের হাতে বিচারের ভার তুলে নেওয়ার সুযোগ ইসলামের দৃষ্টিতে নাই ইসলামে এই অনুমতি রাখে নাই মূলত কোনো অমুসলিম কোনো নাস্তিক কোনো মোর্তা যদি ধর্ম অবমাননার কারণে বা এই জাতীয় কোনো কারণে তিনি মৃত্যুদণ্ডের শাস্তি পাওয়ার উপযুক্ত হন তাহলে সেটা কার্যকর করার আগে অনেকগুলো পদক্ষেপ আছে তাকে বন্দি করে রাখা হবে তার কাছে তওবা তলব করা হবে এবং তাকে বোঝানো হবে তাকে সময় দেওয়া হবে হুদুদ কায়েম করার দায়িত্ব মূলত ইসলাম দিয়েছে সরকারকে সরকার যদি না করে সে আল্লাহর কাঠগড়ার আসামি হবে আর সাধারণ মানুষ হবে আমরা সেটার জন্য সরকারকে চাপ সৃষ্টি করব সদ্য পদ্ধতিতে এবং সরকারের কাছে দাবি রাখবো তাকে বুঝাবো এতটুকু আমরা করব আমি নিজে বিচারের ভার যদি নিয়ে নেই তাহলে একে অন্যের বিরুদ্ধে ফতোয়া দিয়ে একে অন্যকে হত্যা করা করে শুরু হবে আর অমুসলিমদের মধ্যে যাদেরকে হত্যা করা জায়েজ আছে যাদের জানমাল রক্ষা করা নিরাপত্তা দেওয়া মুসলমানদের জন্য জরুরি নয় তারা হলো ওই সমস্ত অমুসলিম যারা মুসলমানদের সঙ্গে যুদ্ধে লিপ্ত যুদ্ধ চলাকালীন সময়ে তাদেরকে হত্যা করা জায়েজ আছে অনুমোদিত এবং মুসলমানদের জন্য তাদের রক্ত হালাল তাদের জান মাল এর নিরাপত্তা দেওয়া মুসলমানদের জন্য জরুরি নয় হলো অমুসলিমদের জান এবং মালের হেফাজত প্রসঙ্গে কোরআন সুন্নাহর সংক্ষিপ্ত নির্দেশনা মনে রাখতে হবে এই ধরনের ইস্যুতে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের সিদ্ধান্তকে জেনে তার উপরে আমল করতে হবে এবং তার আলোকে সামনে অগ্রসর হতে হবে কোনোভাবেই বিচ্ছিন্ন কোনো মত অথবা নিজের নিছক জোশকে প্রশ্রয় দিয়ে যদি আমরা কোনো কাজ করি তাহলে সেক্ষেত্রে নিজে ক্ষতিগ্রস্ত হবো দুনিয়া এবং আখেরাতে এবং সের সাথে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি আমরা ডেকে আনবো বয়ে আনবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই প্রসঙ্গে কোরআন এবং সুন্নাহ নির্দেশনাকে পরিপূর্ণভাবে পালন করা মান্য করার তৌফিক দান করুন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু